সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই দুই জেলাসহ বিভিন্ন জেলার বন্যায় তীব্র ভোগান্তিতে অন্তত 30 লাখ মানুষ। সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার ও শান্তিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী। অনেকেই বাড়িঘর ছেড়ে অবস্থান নিয়েছে আশ্রয় কেন্দ্রে। স্থানীয়রা জানান, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার্তদের জন্য 516টি আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 144 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি উপচে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ শহরের পশ্চিম টেগুড়ে এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এখন কোন পর্যায়ে? এছাড়া পানিবন্দী মানুষের জীবনচিত্র সম্পর্কে আমাদের জানাবেন। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এখন আছি সুনামগঞ্জের পশ্চিম তেগুড়িয়া বড়পাড়া সরকারি আশ্রয় কেন্দ্রে। আমি যদি আপনাকে জানাই, এখন এই মুহূর্তে এই আশ্রয় কেন্দ্রটিতে প্রায় যে পরিবারগুলো এই মুহূর্তে আছে, প্রায় 40টি পরিবারের 200 শতাধিক মানুষ আসলে এই আশ্রয় কেন্দ্রে আছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জে ইতিমধ্যেই যে প্রায় 60টি উপজেলা পুরোপুরি বন্যায় কবলিত হয়েছে এবং এইসব এলাকায় মানুষ মানবতরভাবে জীবনযাপন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে আসলে ইতিমধ্যে এইসব আশ্রয় কেন্দ্রে প্রায় মানুষ উঠতে শুরু করেছেন গেল রাত্রে থেকে। আজকে এই এই মুহূর্তে সুনামগঞ্জে কিন্তু প্রায় 516টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 20,000 মানুষ উঠেছেন বলে বিভিন্ন দপ্তর থেকে জেনে জানতে পেরেছি। বলা হচ্ছে 12,500 মানুষ উঠেছেন এবং তাদেরকে সহযোগিতা পাঠানোর চেষ্টা করা হচ্ছে এবং যার চাল নগদ অর্থ দেওয়ার। কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রে এসেছিলাম এবং মানুষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আসলে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সহযোগিতার আওতায় আসেননি, তারা কোনো ধরনের সহযোগিতা পাননি। আমি যদি বলি, সুনামগঞ্জে ক্রমশই কিন্তু নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জে শান্তিগঞ্জ এবং অন্যান্য এলাকাতে আমরা নতুন করে বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছি। তো আসলে যতই সময় যাচ্ছে মানুষের দুর্ভোগ বাড়ছে, মানুষ নিরাপদ পানি খাদ্য এবং এক কথায় নিরাপত্তার সংকটাপন্ন অবস্থায় আছে। যদি পানি বৃদ্ধি পায় তাহলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে এবং মানুষের দুর্ভোগ আরো দীর্ঘ হতে পারে বলে জানিয়েছে। এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর। ফাতিমা, ধন্যবাদ।